নাকি লাইভে ক্ষমা চাইতে এসেছেন, কিন্তু সেই ক্ষমার মধ্যেও ছিল আপনার গাদদারি। আপনি বলেছেন আমি সেখানকার অতিথি, কোথায় মসজিদ আছে আর কোথায় মন্দির আছে আমার দেখার বিষয় না। বাহ, এই যে আপনি সারা জীবন মিডিয়াতে কাজ করেছেন, এত মান সম্মান অর্জন করেছেন, কিন্তু সামান্য একটা ভুলের জন্য সবকিছু ধুলোয় মিশে দিয়েছেন, এটা কি আপনি জানেন? আপনি একজন আর্টিস্ট, আপনি একজন ফিল্ম আর্টিস্ট, সো আপনাকে কেউ বাগান বাড়িতে মানে গাছতলায় নাচার জন্য ডাকলো, আপনি চলে গেলেন, আপনি একটাবারও জানতে চাইলেন না যে এখানে কি ডেকোরেশন করা হয়েছে, কি কি আয়োজন করা হয়েছে। আপনি যেটা করেছেন এটা একটা সস্তা ফুটপাতের মেয়েদের মতো কাজ করেছেন। আমার মনে হয় আপনি এখানে নিয়েছে কয় টাকা পাইছেন, খুব বেশি হলে 5,000 টাকা, কিন্তু 5,000 টাকার জন্য সারা জীবনে মিডিয়া থেকে যা অর্জন করছেন সব গেল, বুঝছেন? মুনমুনের নাচের কারণে ক্ষমা চাইল আয়োজকরাও। মসজিদের পেছনে অল্প জায়গা, সেখানে নাচের আসর জমেছে। নাচছেন চিত্রনায়িকা মুনমুন, আর তাকে ঘিরে অনেকেই ভিডিও করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোমবার, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। সোমবার নৌকাভ্রমণ কমিটির আয়োজকরা ভুল স্বীকার করে মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন। এর আগে শনিবার বিকেলে মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতির নেতৃত্বে নৌকাভ্রমণ শেষে উপজেলার কাকরাজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের সামনে নায়িকা মুনমুনের নাচের এই আসর বসানো হয়। এলাকাবাসী জানায়, শুক্রবার সখীপুরে নৌকাভ্রমণের উদ্দেশ্যে চলচ্চিত্র নায়িকা মুনমুনকে সখীপুরে আনেন আয়োজকরা। শনিবার সখীপুর ও কালীহাতি উপজেলার সীমান্তবর্তী পলাশতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাইল সিন্দুর নদীতে নৌকাভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে এসে খাওয়া দাওয়া শেষে সাউন্ড সিস্টেম বাজনা বাজিয়ে মসজিদের সামনে আসর বসিয়ে নায়িকা মুনমুনের গান ও নাচে মেতে ওঠেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে ফেসবুকে ভাইরাল হতে থাকে এই নৃত্য অনুষ্ঠানের ছবি। শুরু হয় প্রতিবাদ ও সমালোচনা। নৌকাভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল। তিনি বলেন, আমি আয়োজকদের আমন্ত্রণে সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, নাচের বিষয়ে আমি কিছুই জানি না, পরে শুনেছি। আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ স্বপন বলেন, এ ঘটনায় আমরা অনুতপ্ত। মসজিদ কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করলে পলাশতলী বাজার কমিটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। উপজেলা কওমি উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালি বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তৌবা করেছে, তারা ভবিষ্যতে এ ধরনের গৃহীত কাজ আর না করার অঙ্গীকার করেছেন।